হাই গাইজ, কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি উইথ মাই ফ্যামিলি। আর এখন তো বর্ষাকাল চলছে, আর বর্ষাকাল মানেই মনটা একটু ইলিশ মাছ করে। হ্যাঁ, ঠিক তাই। তো আজকে আমরা সবাই মিলে, মানে সপরিবারে, আমি, আমার হাজবেন্ড, মেয়ে, ছেলে, সবাইকে নিয়ে একটা ফ্রেন্ডস গেট টুগেদার হবে। মানে মেয়েরই স্কুলের বন্ধু বান্ধব, তার ফ্যামিলি আর কি। তো আমরা সবাই মিলে আজকে ইভিনিংয়ে মিট করছি। তো সেরাজনই প্রিপারেশন চলছে এখন মোটামুটি। তো সবাই রেডি হয়ে আর কিছুক্ষণের মধ্যেই বেরোবো আর যাবো ওদের বাড়ি। আর ওখানে গিয়ে একটা আজকে মানে ইলিশ মাছ রিগার্ডিং খাওয়া দাওয়া হবে। ইলিশ মাছের ভাপা, ইলিশ মাছ ভাজা, ভাত, এই সমস্ত খাওয়া দাওয়া হবে। আর সবাই মিলে জমিয়ে আড্ডা হবে। আমরা বাবা মায়ের একটুখানি আড্ডা মেরে নেবো, আর তার সাথে বাচ্চাগুলোও একটু মজা করে নেবে। তো চলুন, আর দেরি না করে ওদের বাড়ি যাওয়া যাক, আর ওখানে গিয়ে যতটা পারবো আপনাদের সাথে শেয়ার করবো। তো চলুন, ঝটপট করে রেডি হয়ে নিই, আর রেডি হয়ে নিয়ে তারপর ওখানে যাওয়া যাক। তো চলে এসেছি আমরা এখন এখানে, আর এসে একটু ফটোশুট আরম্ভ হয়ে গেছে। তো চলুন এরপর ভিডিও স্টার্ট করা যাক। কাদুনিদের ছবি তুলি, দেখি দেখি দেখি। ঋতুপর্ণা ভাবছে এখানে ইলিশ মাছ, আর রূপা বানিয়ে এনেছে ইলিশ ভাপে। প্রচুর পরিশ্রম বাবা, ভাপে বানানো চাকরি চাকরি বানানো। এখানে আবার এত গুলো ভাব, এখানে হচ্ছে মাছ জড়ো করে আছিস বলে ভাপগুলো পরিষ্কার একদম ধোয়া, ওগুলো পুরো ধোয়া, কলা পাতা গুলো সব ধোয়া। কিছু দেওয়া হয়নি। মামা খাও। তো এই হচ্ছে গরম গরম ইলিশ মাছ ভাজা, শো স্টপার অফ দ্য ডে। আর এখানে এখন বাচ্চারা ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খাবে, আর এইখানে হচ্ছে বাসমতি রাইস, একদম গরম গরম ভাত, এই জাস্ট বানানো হলো, এইগুলো বাচ্চারা খাবে। আর এর সাথে হচ্ছে চিকেন কষা, একজন মা করে এনেছে। তো চিকেন কষা আর বাচ্চারা ইলিশ ভাপা কেউ খাবে না, এই হচ্ছে ব্যাপার। এই যে রসমালাই রয়েছে, আর এবারে বাচ্চাদের পর বাবাদের খাওয়া হয়েছে, বাবাদের পর এবার আমরা মায়েরা বসেছি খাবার দাবার নিয়ে। তো এখানে ইলিশ ভাপা, গরম গরম ইলিশ মাছের ভাপা, ইয়ামি ইয়ামি খেতে হয়েছিল পুরো ইলিশ মাছ ভাপাটা, ভেরি ভেরি টেস্টি। ইয়ামি, মাছটা দেখেই বুঝতে পাচ্ছেন, এক্সেলেন্ট। আর এখানে আমরা একটু আড্ডা মারছি মায়েরা মিলে, সবাই মিলে একটুখানি গল্প করতে করতে খেয়ে নিচ্ছি। গল্প, রদ দেখা, কলা বেচা দুটোই হচ্ছে আমাদের এখানে। এখানে বসে আছে, ডিনার সব কমপ্লিট। আর এবার আমরা বাড়ি যাব। এই যে বলছি কখন থেকে বাড়ি যাওয়ার জন্য, এখনো গল্পের শেষ নেই, ঠিক আছে? আবার বাকি গল্প স্কুলে গিয়ে করবে। চলো 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 চলো, তাই কালকে আমরা ফিরেছি, অনেক রাত হয়ে গেছে, আর রাত করে ফিরে তারপরে আর ব্লগটাকে শেষ করতে পারিনি। আজকে শেষ করছি, কিন্তু আমার ছেলের এক্সাইটমেন্ট দেখুন কি লেভেলের এক্সাইটমেন্ট, ঠিক আছে? চলুন এখানে শেষ করছি আগে ব্লগটা। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর ওয়েট করুন আমার নেক্সট ব্লগে। যেন ভালো থাকুন, সুস্থ থাকুন। টিল দেন, সালাম, নমস্তে, অ্যান্ড বলো টাটা, বাই বাই, টাটা 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 করে দাও, টাটা করে দাও। হ্যাঁ, তাই তাই করবে। আচ্ছা, তাই তাই।